সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই NBS24.org শিরোনাম। ইউক্রেনে পুতিন কি পারমাণবিক হামলার সিদ্ধান্ত থেকে পিছু হটছেন? মুসলমানদেরকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে নামতে আহ্বান রমজান কাদিরভের। পরমাণু পরিদর্শনের বিষয়ে শিগগির বৈঠকের আশা যুক্তরাষ্ট্র রাশিয়ার। রাশিয়ার গোলাবারুদের দুই গুদাম ধ্বংস করেছে ইউক্রেন। ফের ব্যালিস্টিক মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া, যে কারণে সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বললেন চীনের প্রেসিডেন্ট। মিয়ানমারের উপর ইউ যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা। আপত্তিকর আচরণের অভিযোগ, ঋষির মন্ত্রিসভা থেকে পদত্যাগ উইলিয়ামসনের। ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, গুতেরেসের বক্তব্য প্রত্যাখ্যান করল উত্তর কোরিয়া। এবং যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ইতিহাস গড়তে যাচ্ছেন যারা। দর্শক, মিয়ানমারের সামরিক কর্মকর্তা, কোম্পানি ও অস্ত্র ব্যবসায়ীদের উপর নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন। আল জাজিরার খবরে বলা হয়েছে, সহিংসতা বন্ধে মানবাধিকার সংগঠনগুলো দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানোর পর এ সিদ্ধান্ত এলো। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি মিনথাল আহমেদ মাসুম। ইউক্রেনে পুতিন কি পারমাণবিক হামলার সিদ্ধান্ত থেকে পিছু হটছেন? এই কিছুদিন আগেও রাশিয়া ইউক্রেনে পারমাণবিক হামলা করতে পারে বলে জোরে সোরে আলোচনা হচ্ছিল। বলা হচ্ছিল পুতিনের পারমাণবিক হামলার হুমকি ফাঁকা বলি নয়, কিন্তু এখন মনে হচ্ছে ইউক্রেনে রাশিয়ার পারমাণবিক হামলার ঝুঁকি কিছুটা হলেও কমেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর যুদ্ধ দ্রুত শেষ করার জন্য চাপ বাড়ছে। যুদ্ধ দীর্ঘায়িত হওয়া নিয়ে উজবেকিস্তানের সমরখন্দে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিও শীর্ষ সম্মেলনে পুতিনের দুই শক্তিশালী মিত্র শি জিনপিং এবং নরেন্দ্র মোদী যুদ্ধ নিয়ে প্রশ্ন তুলেছেন, উদ্বেগ জানিয়েছেন। সম্প্রতি চীন পারমাণবিক হামলার বিরুদ্ধে স্পষ্ট বার্তা দিয়েছে। কয়েকদিন আগে চীন সফর করেন জার্মান চ্যান্সেলর ওলাফ শোলস। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সামনে শোলস এসেছিলেন চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং এর সঙ্গে। সেই প্রেস কনফারেন্সে লি কেকিয়াং বলেন, আমরা ইউক্রেনে আর কোনো পরিস্থিতির অবনতি বা এসকেলেশন দেখতে চাই না। এটাকে ব্যাখ্যা করা হচ্ছে পারমাণবিক হামলার বিরুদ্ধে চীনের অবস্থান এবং আগাম সতর্কবার্তা হিসেবে। পশ্চিমাদের নিষেধাজ্ঞার মুখে দাঁড়িয়ে অর্থনৈতিকভাবে রাশিয়াকে টিকে থাকতে বড় ভূমিকা পালন করেছে চীন ও ভারত। সুতরাং পুতিন চীনের সতর্কবার্তা উপেক্ষা করবেন তেমনটি ভাবা এই মুহূর্তে একটু হলেও কঠিন। পুতিন বর্তমানে ইউক্রেনের বিদ্যুৎ স্থাপনা ধ্বংস করছেন। এই মুহূর্তে দেশটির 40% মতো বিদ্যুৎ স্থাপনা ধ্বংসপ্রাপ্ত। বিদ্যুৎ কেন্দ্র হামলার পর ইউক্রেন বিদ্যুৎ ব্যবস্থা পুনঃস্থাপনে যথাসাধ্য চেষ্টা করলেও সংকট থেকে রক্ষা পাচ্ছে না। আসন্ন শীতে ইউক্রেনের জন্য বিদ্যুৎহীন থাকা চরমতম বিপর্যয় তৈরি করবে। শীতের তীব্র কষ্ট তো আছেই, সঙ্গে আছে বিদ্যুৎ সংকটের সঙ্গে যুক্ত পানির অভাব। আমেরিকায় মধ্যবর্তী নির্বাচনের ফল যদি ডেমোক্রেটিক দলের বিরুদ্ধে যায়, চরম মূল্যস্ফীতি আর মন্দাক্রান্ত ইউরোপ যদি এই শীতে অনেক বেশি কাবু হয়ে পড়ে, তাহলে সেই পরিস্থিতিতে ইউক্রেনে পশ্চিমাদের সমর্থন কমে যেতে পারে। সেই পরিস্থিতিতে ইউক্রেন রাশিয়ার এক ধরনের আলোচনায় যেতে পারে এমন সম্ভাবনা এখন বেশ ভালোভাবে দেখা দিচ্ছে। মূলত ইউক্রেনকে কাবু করতে পারমাণবিক হামলা করার মতো বাজি ধরতে পারতেন পুতিন, কিন্তু সেটা এখন তিনি অর্জন করছেন ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্র হামলা করার মাধ্যমে। শীতকাল না থাকলেও কিংবা ইউক্রেন যদি এই শীতের পরও যুদ্ধে ভালোভাবে টিকে থাকে, তাহলেও বৈশ্বিক মন্দার পরিস্থিতিতে চীন ফ্যাক্টরের কারণে পুতিনের দিক থেকে একটি পারমাণবিক হামলার আশঙ্কা এখন আগের চেয়ে অনেক কম। মুসলমানদেরকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে নামতে আহ্বান রমজান কাদিরভের। রাশিয়ার মুসলমানদের একত্রিত হয়ে ইউক্রেনের সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধে নামতে বলেছেন চেচেনিয়ার প্রধান রমজান কাদিরভ। তিনি পশ্চিমাদের মিথ্যা দাবি উড়িয়ে দিয়ে বলেন, লিসিচানস্কের আশেপাশে একজনও চেচেন যোদ্ধা নিহত হয়নি এবং শত শত হতাহতের তথ্য মিথ্যা ছিল। শত্রুর প্রোপাগান্ডা চ্যানেলগুলো এতটাই মিথ্যা বলছে যে তারা বাতাস থেকে রূপকথার গল্প তৈরি করছে। এখন তারা লিসিচানস্কের কাছে শতাধিক মৃত চেচেন যোদ্ধার কথা লিখছে। আমি এমন মিথ্যার বিষয়ে মন্তব্য করতেও চাই না, কিন্তু আমার ধারণা অন্তত সকল বিবেকবান এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের আশ্বস্ত করতে আমার সেটি করতে হবে। আমি ঘোষণা করছি যে এটি সত্য নয়। পূর্বোক্ত এলাকায় আমাদের একজন যোদ্ধা নিহত হয়নি, তিনি তার টেলিগ্রাম চ্যানেলে লিখেছেন। কাদিরভ উল্লেখ করেছেন যে চেচেন সৈন্যরা বর্তমানে প্রতিপক্ষের জন্য বিস্ময় প্রস্তুত করছে। যারা আমার বিবৃতি অনুসরণ করেন তারা পুরোপুরি জানেন যে এ ধরনের ঘোষণাগুলো দ্রুত ফলাফল দ্বারা অনুসরণ করা হয়। সবাই আমাদের সাম্প্রতিক প্রতিশোধ অপারেশনের কথা স্মরণ করে, শুধুমাত্র একদিনে আমরা 600 জনেরও বেশি ইউক্রেনের সেনাকে নির্মূল করেছি। আমাদের তথ্য অনুযায়ী ইউক্রেনের সশস্ত্র বাহিনী সম্পূর্ণরূপে নিঃশেষ হয়ে গেছে। পশ্চিমারা এটি দেখে এবং ভাড়াটে যোদ্ধা দিয়ে তাদের জায়গা পূরণ করে। এর আগে মঙ্গলবার চেচেন ইউনিটগুলোর মধ্যে ক্ষয়ক্ষতির বিষয়ে ইউক্রেনের মিডিয়ার প্রতিবেদনগুলো আহমদ কমান্ডো ইউনিটের কমান্ডার এবং এলপিআর পিপলস মিলিশিয়া আপটি আলাউদ্দিনভের দ্বিতীয় সেনা কর্পসের ডেপুটি কমান্ডার দ্বারা খণ্ডন করা হয়েছিল। পরমাণু পরিদর্শনের বিষয়ে শিগগির বৈঠকের আশা যুক্তরাষ্ট্র রাশিয়ার।
যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে স্বাক্ষরিত গুরুত্বপূর্ণ পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি নিউ স্টার্টের আওতায় সম্ভাব্য পরিদর্শন ফের শুরু করা নিয়ে ওয়াশিংটন এবং মস্কো শিগগির বৈঠক করবে বলে আশা করা হচ্ছে। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দফতর একথা জানিয়েছে। মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র নেট প্রাইস সাংবাদিকদের বলেন, আমরা একমত হয়েছি যে নিউ স্টার্ট চুক্তির শর্তাবলীর আওতায় খুব শিগগির বিসিসি দ্বিপাক্ষিক সমন্বয় কমিটি বৈঠক করবে। প্রাইস আরও বলেন, এর কাজ হচ্ছে গোপনীয়, তবে আমরা একটি গঠনমূলক অধিবেশনের আশা করি। রাশিয়ার ইউক্রেন আগ্রাসন সত্ত্বেও যুক্তরাষ্ট্র এই কথোপকথনে ঝুঁকি রাশের বিষয়ে প্রাধান্য দিচ্ছে বলেও জানান তিনি। প্রাইস এ বৈঠকের তারিখ বা স্থানের কথা জানাতে অপারগতা প্রকাশ করেন। 2021 সালের অক্টোবরের পর এটি হবে কমিশনের জন্য প্রথম। গত আগস্টের প্রথম দিকে মস্কো নিউ স্টার্ট চুক্তির আওতায় তাদের সামরিক স্থাপনাগুলো যুক্তরাষ্ট্র পরিদর্শন স্থগিত করার ঘোষণা দেয়। এক্ষেত্রে তারা বলেছে যে রাশিয়ার পরিদর্শনে আমেরিকার বাধার জবাবে তারা এমন পদক্ষেপ গ্রহণ করেছে। নিউ স্টার্ট চুক্তি হচ্ছে বিশ্বের দুই প্রধান পরমাণু ক্ষমতাধর দেশের মধ্যে এ ধরনের সর্বশেষ দ্বিপাক্ষিক একটি চুক্তি। 2010 সালে চুক্তিটি স্বাক্ষর করা হয়। চুক্তির আওতায় দুদেশের অস্ত্রাগারগুলো সর্বোচ্চ 1550 কৌশলগত পরমাণু ওয়ারহেড সীমিত রাখার কথা বলা হয়, যা 2002 সালে নির্ধারিত আগের সীমা থেকে প্রায় 30% কম। রাশিয়ার গোলা বারুদের দুই গুদাম ধ্বংস করেছে ইউক্রেন। কিয়েভের বাহিনী মঙ্গলবার দক্ষিণ ইউক্রেনের দুটি রুশ গোলা বারুদের গুদাম ধ্বংস করেছে বলে জানিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী। বুধবার দক্ষিণ ইউক্রেনের অপারেশনাল কমান্ডের ফেসবুকে এসব কথা বলেন। বিবৃতিতে বলা হয়, ধ্বংস করা গুদামগুলো স্নিহ রিফকা, মাইকোলাইভ অঞ্চল এবং প্রতিবেশী খেরসনের কোস্ট্রোমকা অঞ্চলের ছিল। বিবৃতিতে আরও বলা হয়েছে, গত 24 ঘণ্টায় দক্ষিণ ইউক্রেন জুড়ে রুশদের ক্ষতি হওয়া অস্ত্র তালিকা করা হয়েছে, যার মধ্যে রয়েছে 4টি ট্যাঙ্ক, একটি টর M2 যেটি বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, একটি একিয়া স্বচালিত হাউজার, 2টি মর্টার এবং 9টি সাজোয়া যান। কমান্ড স্ট্যাটাস আরও বলা হয়েছে, এ অঞ্চলে গত 24 ঘণ্টায় প্রায় 55 জন রুশ সেনা নিহত হয়েছেন। CNN এর প্রতিবেদনে বলা হয়েছে, রুশ বাহিনী ইউক্রেনের হয়ে যুদ্ধ করা কর্মীদের খুঁজে বের করছে এবং মোবাইল টাওয়ার ভেঙে তথ্যের চ্যানেলগুলোকে ব্যাহত করার চেষ্টা করছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, রুশ দখলকারীরা স্থানীয় জনগণের জন্য অসহনীয় জীবনযাত্রার পরিস্থিতি তৈরি করছে। ফের ব্যালিস্টিক মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া। পূর্ব উপকূলে ফের ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে উত্তর কোরিয়া। গত সপ্তাহে উপদ্বীপে উত্তর কোরিয়ার 30টির বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর চলতি সপ্তাহে এটা প্রথম ক্ষেপণাস্ত্র নিক্ষেপ। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ বুধবার নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রের বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। শুধু বলেছে, পূর্ব সাগর বা জাপান সাগরে ক্ষেপণাস্ত্র ছুড়েছে পিয়ংইয়ং। সরকারি সূত্রে বরাতে জাপানের কিয়েদো নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, জাপানের এক্সক্লুসিভ অর্থনৈতিক জোনের বাইরে ক্ষেপণাস্ত্র পড়েছে। যে কারণে সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বললেন চীনের প্রেসিডেন্ট। চীনের সেনাবাহিনীকে যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে বলেছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি সতর্কতা দিয়ে বলেছেন, চীনের নিরাপত্তা ব্যবস্থা অস্থিতিশীল এবং অনিশ্চয়তার মুখে। মঙ্গলবার বেইজিংয়ে একটি সামরিক কেন্দ্র পরিদর্শনের সময় জিনপিং এই হুঁশিয়ারি দেন। শি জিনপিং বলেছেন, পুরো সামরিক বাহিনীকে তাদের সব শক্তি নিয়ে সব ধরনের কাজ করার জন্য প্রস্তুত থাকতে হবে, তাদেরকে লড়াই এবং জয়ী হওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। তাইওয়ানসহ নানা ইস্যুতে আঞ্চলিকভাবে অস্থিতিশীলতার মধ্যে আছে চীন। বিশেষ করে তাইওয়ানে বর্তমান সময়ে মার্কিন আনাগোনা বেড়ে যাওয়ায় ক্ষিপ্ত বেইজিং। চীন চাচ্ছে এই স্বায়ত্তশাসিত অঞ্চলটিকে আরও বেশি কব্জাগত করতে। মিয়ানমারের উপর ইউ যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা। মিয়ানমারের সামরিক কর্মকর্তা, কোম্পানি এবং অস্ত্র ব্যবসায়ীদের উপর নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন ইউ। আল জাজিরার খবরে বলা হয়েছে, সহিংসতা বন্ধে মানবাধিকার সংগঠনগুলো দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানোর পর এই সিদ্ধান্ত এল। মঙ্গলবার ইউরোপীয় কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছে, মিয়ানমারের জান্তা সরকারের প্রধান বিচারপতি এবং একজন মন্ত্রী সহ 19 কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞার কবলে পড়েছে অস্ত্র ব্যবসায়ী কিয়াও মিন উ এবং তার প্রতিষ্ঠান স্কাই এভিয়েটর কোম্পানি। মার্কিন ট্রেজারি বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, কিয়াও মিন উর মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। মার্কিন ট্রেজারি বিভাগের আন্ডার সেক্রেটারি ব্রায়ান নেলসন বলেন, সামরিক অভ্যুত্থানের পর থেকে সহিংসতার জেরে মুনাফা লাভ করেছেন অস্ত্র ব্যবসায়ী। গত 1 ফেব্রুয়ারি গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে নেয় মিয়ানমারের জান্তা। দেশটির জনগণ এর বিরুদ্ধে রাস্তায় বিক্ষোভ করে। বিক্ষোভে শত শত বেসামরিক মানুষ নিহত হয়েছেন। আপত্তিকর আচরণের অভিযোগ, ঋষির মন্ত্রিসভা থেকে পদত্যাগ উইলিয়ামসনের। আপত্তিকর আচরণের অভিযোগ ওঠার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সোনাকের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন স্যার গেভিন উইলিয়ামসন। উইলিয়ামসনের বিরুদ্ধে অভিযোগ, তিনি তার নিজ দল কনজারভেটিভ পার্টির এক MPকে আপত্তিকর বার্তা পাঠিয়েছেন। এ বিষয়ে ব্রিটেনের গণমাধ্যমে খবর বের হওয়ার পর চাপে পড়েন উইলিয়ামসন। প্রতিরক্ষা মন্ত্রী থাকাকালে তিনি জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তার সঙ্গে অশালীন আচরণ করেছেন বলে অভিযোগ রয়েছে। প্রধানমন্ত্রী ঋষি সোনাকের উদ্দেশ্যে 8 নভেম্বর লেখা পদত্যাগপত্রে উইলিয়ামসন বলেছেন, তিনি তদন্তপূর্ণ সহযোগিতা করবেন, মন্ত্রিসভায় না থাকলেও পেছন থেকে দলকে সমর্থন দিয়ে যাবেন। তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে জানিয়েছে ঋষি। উইলিয়ামসন আরও জানিয়েছেন, তিনি আপত্তিকর বার্তা পাঠানোর জন্য ভুক্তভোগীর কাছে ক্ষমা চেয়েছেন, তবে অন্য অভিযোগ সত্য নয়। সুষ্ঠু তদন্ত ও সরকারের ভাবমূর্তি যাতে ক্ষুণ্ণ না হয় সেজন্য তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, গুতেরেসের বক্তব্য প্রত্যাখ্যান করল উত্তর কোরিয়া।
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতারেস উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানিয়ে যে বক্তব্য দিয়েছেন তার কঠোর সমালোচনা করেছে পিয়ংইয়ং। উত্তর কোরিয়া বলেছে জাতিসংঘের এ ধরনের পক্ষপাতদুষ্ট আচরণ কোরীয় উপদ্বীপে উত্তেজনার আগুন জ্বালিয়ে রাখতে ভূমিকা রাখছে। উত্তর কোরিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী কিম সন গিয়ং মঙ্গলবার এক বিবৃতিতে তার দেশের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকে মার্কিন সামরিক উস্কানির মোকাবেলায় আত্মরক্ষার লক্ষ্যে নিছক পাল্টা প্রতিক্রিয়া বলে দাবি করেন। তিনি বলেন, কোরীয় উপদ্বীপের পরিস্থিতির এত অবনতির জন্য জাতিসংঘ মহাসচিবের পক্ষপাতদুষ্ট ও অন্যায় আচরণ কোনো না কোনোভাবে দায়ী। সম্প্রতি পরপর বেশ কয়েকদিন ধরে উত্তর কোরিয়া স্বল্প ও মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। অ্যান্তোনিও গুতারেস গত শুক্রবার ওই ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানান। তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলো মেনে নিয়ে অবিলম্বে এ ধরনের উস্কানিমূলক পদক্ষেপ বন্ধ করার আহ্বান জানান। কোরীয় উপদ্বীপে গত দুই সপ্তাহ ধরে যৌথ সামরিক মহড়া চালিয়েছে দক্ষিণ কোরিয়া ও আমেরিকা। উত্তর কোরিয়া এ ধরনের মহড়াকে দেশটিতে আগ্রাসন চালানোর আগাম প্রস্তুতি বলে মনে করে। পিয়ংইয়ং বলছে ওই মহড়ার বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ হিসেবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ইতিহাস গড়তে যাচ্ছেন যারা? যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ইতিহাস গড়াচ্ছেন বেশ কয়েকজন প্রার্থী। রিপাবলিকান প্রার্থী কেটি ব্রিড অ্যালাবামা অঙ্গরাজ্য থেকে নারী সিনেটর নির্বাচিত হতে যাচ্ছেন। ডেমোক্র্যাট প্রার্থী মৌরা হিলি দেশের প্রথম নারী সমকামী হিসেবে ম্যাসাচুসেটস থেকে গভর্নর নির্বাচিত হয়েছেন। আরকানসাসের প্রথম নারী গভর্নর হতে যাচ্ছেন সারা হুকাবে স্যান্ডার্স। তার বাবাও একসময় অঙ্গরাজ্যটির গভর্নর ছিলেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে প্রেস সচিবের দায়িত্বে ছিলেন সারা। মেরিল্যান্ডের প্রথম কৃষ্ণাঙ্গ গভর্নর হতে যাচ্ছেন ডেমোক্র্যাট প্রার্থী ওয়েস মুর। দেশটির তৃতীয় কৃষ্ণাঙ্গ গভর্নর তিনি। বাকি দুজন হলেন ডেভাল প্যাট্রিক ম্যাসাচুসেটস এবং ডগলাস ওয়েল্ডার ভার্জিনিয়া। প্রায় 100 বছরের মধ্যে ওক্লাহোমা থেকে প্রথম নেটিভ আমেরিকান সিনেটর নির্বাচিত হতে যাচ্ছেন রিপাবলিকান প্রার্থী মার্ক ওয়েন মুলিন। 1987 থেকে সিটটি রিপাবলিকানদের দখলে। যুক্তরাষ্ট্রের প্রথম ট্রান্সজেন্ডার পুরুষ হিসেবে যে কোনো রাজ্যের আইনসভায় নির্বাচিত হতে যাচ্ছেন 26 বছর বয়সী ডেমোক্র্যাট প্রার্থী জেমস রোজেনার। কাথি হোচুল নিউ ইয়র্কে প্রথম নারী গভর্নর হিসেবে জয়লাভ করতে যাচ্ছেন। যৌন হয়রানির অভিযোগ ওঠায় অ্যান্ড্রু কুমো দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর পর 2021 সালের আগস্টে গভর্নরের দায়িত্ব নেন ডেমোক্র্যাট দলের রাজনীতিবিদ কাথি। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।